একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। আমরা সকলেই জানি যে গত মাসে আমাদের কাস্টমস থেকে স্বর্ণ বহনের ক্ষেত্রে নতুন একটা বিধিনিষেধ জারি করেছে। আগে 116 গ্রামের 2টি বিস্কিট প্রত্যেকটা যাত্রী নেওয়ার অধিকার ছিল ট্যাক্সের বিনিময়ে, যেখানে প্রতি বড়ির জন্য 2000 টাকা করে ট্যাক্স দিতে হতো। সেই নিয়মটি পরিবর্তন করে নতুন নিয়ম করেছে, একজন যাত্রী 116 গ্রাম পর্যন্ত স্বর্ণের বিস্কিট নিতে পারবে এবং তার জন্য ট্যাক্স দিতে হবে 40,000 টাকা, যা আগে ছিল 20,000 টাকা। আগে 2টা পর্যন্ত বিস্কিট নেওয়া যেত, এখন সেটি 1টা হয়েছে এবং যে ট্যাক্স সেটি দ্বিগুণ হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, আমাদের অনেক প্রবাসী ভাই না বুঝেই কিন্তু বিভিন্ন মানুষের স্বর্ণের বার নিয়ে যাচ্ছেন। খেয়াল রাখবেন, স্বর্ণের বার এখন শুধুমাত্র একটাই অ্যালাউ করা হয়। প্রথম মাসে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 30 কেজিরও বেশি স্বর্ণ জব্দ করেছে, যার বেশিরভাগই কিন্তু মধ্যপ্রাচ্যের প্রবাসীদের, কারণ মধ্যপ্রাচ্যের প্রবাসীরা না বুঝে কিন্তু অনেক সময় অন্যদের স্বর্ণ বহন করেন, তবে জুয়েলারির ক্ষেত্রে নয়। আপনি 100 গ্রাম পর্যন্ত স্বর্ণের জুয়েলারি নিতে পারবেন, তবে অবশ্যই 12টি একই ডিজাইনের বেশি না হলে। 100 গ্রাম স্বর্ণের ডিজাইন কিন্তু সরকারিভাবে আপনাকে শুল্কমুক্তভাবে নেওয়ার সুযোগ দিচ্ছে, তবে বিস্কিট যেহেতু কমার্শিয়াল উদ্দেশ্যে নেওয়া হয়, সেক্ষেত্রে বিস্কিটে আপনাকে ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স কত? আগে ছিল 116 গ্রামের জন্য 20,000 টাকা, এখন 116 গ্রামের জন্য আপনাকে 40,000 টাকার ট্যাক্স পে করতে হবে। আগে 2টা বার নেওয়া যেত, 234 গ্রাম বা 32 গ্রাম বলেন নেওয়া যেত, এখন সেটি একটা বার আপনি নেওয়ার সুযোগ পাচ্ছেন। তাই আশা করি যারা স্বর্ণের বাহক হিসেবে কাজ করেন সতর্ক হবেন। আপনার কাছে সৌদি আরবে এয়ারপোর্টেও যদি অতিরিক্ত কোনো মূল্যবান ধাতু পায় বা কারেন্সি পায়, সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবেও আপনাকে আটক করতে পারে, কারণ 60,000 ওভার যদি আপনি কোনো জিনিসপত্র নেন, তার জন্য আপনাকে কাস্টমসকে ঘোষণা দিতে হবে। ঘোষণা না দিয়ে যদি না যান, তাহলে কিন্তু এয়ারপোর্টে আপনাকে আটকাবে। তাই সচেতন হবেন, অন্যের জিনিসপত্র বহন থেকে বিরত থাকবেন। অনেক প্রবাসী ভাই জেলে আসছে শুধুমাত্র অন্যের জিনিসপত্র বহন করার কারণে বা অপরাধে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।